চট্টগ্রামের কালুরঘাট রেল সেতুর সংস্কার কাজের কারণে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসেবে কর্ণফুলী নদীতে চালু করা হয়েছে ফেরি। তবে দুটি ফেরি চলাচলের কথা থাকলেও চলছে মাত্র একটি। ফলে ফেরি স্বল্পতা ও জোয়ারে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। ফেরিঘাট থেকে আরাকান সড়ক পর্যন্ত প্রায় 1 কিলোমিটার গাড়ির লম্বা সারি। জোয়ারের পানিতে ফেরিতে পৌঁছানোর পাটাতন কোমর পানিতে ডুবে গেছে। আটকা পড়েন চাকরিজীবী ও শিক্ষার্থীরাও। আমরা তো বোর্ড দিই ওইভাবে, এখন বোর্ডের পরে তো আর কাউকে দেখা যায় না। পাবলিকের যে দুর্দশা, হ্যাঁ, তখন আর দেখা যায় না। এটা কোনোদিন মনে হয় না সলিউশন এটা পাবে বল কালুরঘাটে। কারণ এখানে যে দেখতেছেন ব্রিজ, প্রত্যেকবার ইলেকশনের পূর্বে বলে এই ব্রিজ হবে, এটা এটা একটা ইস্যু, মনে হয় না এটা কখনো সলিউশন হবে। যাত্রীদের অভিযোগ, সংযোগ সড়কটির প্রয়োজন অনুসারে উঁচু না করায় অল্প জোয়ারেই পাটাতন ও সংযোগ সড়ক ডুবে যাচ্ছে। অনেক লস আজকে, বারা মারতে পারি না, কিছু মারতে পারি না, এটা লস। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ বলছে জোয়ারের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পূর্ণ জোয়ার, জোয়ারের লেভেলটা অনেক বেশি, আপনি দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি জোয়ারে পানিগুলো কোথায় চলে আসছে, রোড লেভেলে চলে আসছে এবং বিভিন্ন অংশে ছাপাই গেছে। বিকজ অফ সিগন্যাল চলে পূর্ণিমা ভরা জোয়ার, এই টোটাল এই বিষয়গুলো আমাদের প্রতিকূলে আছে। ওয়েদার রিলেটেড এই অংশটুকু যদি আমরা বাদ দিই, ফুল জোয়ারের সময়টুকু যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিচ্ছি আমাদের ফেরি কার্যক্রম চালানো রাখার জন্য। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে সেতু চালু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 1 আগস্ট কালুরঘাট রেল সেতুর সংস্কার কাজ শুরু করা হয়।